আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো বন্ধুরা, ইয়াসিবিতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী। তো বন্ধুরা, আপনাদেরকে খুব সহজভাবে একটি সহজপাচ্য ভেষজ, সেই সাথে মহাভেষজের সাথে পরিচয় করিয়ে দেব, আর তা হচ্ছে অশ্বগন্ধা। বন্ধুরা, এই অশ্বগন্ধা নিয়ে হাজারো ভিডিও ইউটিউবে রয়েছে, এমন রগ রগে আলোচনা যে মনে হয় যে এখন খেলে এখনই রেজাল্ট হয়ে যাবে, এখন খেলে এখনই আপনার প্রাইভেট অঙ্গ সুস্থ সবল হয়ে যাবে, একেবারে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারবেন। তো বন্ধুরা, এই অশ্বগন্ধা অবশ্যই শক্তিশালী একটি ভেষজ, তবে অতিরঞ্জিত কোনো আলোচনা করব না। আসলে যতটুকু এর গুণাবলী আমি আজকে আপনাদেরকে ততটুকুই বলবো। বন্ধুরা, এই অশ্বগন্ধা একটি শান্ত এবং উপাদেয় একটি ভেষজ, যেটি সেক্সকে বাড়ায় কিন্তু উগ্রতা নিয়ে আসে না, মাথাকে ঠান্ডা রাখে, বিশেষ করে যাদের শুক্রতাল্যজনিত সমস্যা, সঙ্গিনীর সাথে একটু আলিঙ্গন চুম্বন করতে দ্রুত বীর্যপাত হয়ে যায়, কখনো কখনো অনেকের ইন্টারকোর্স করতে করতে মাঝখানে নরম হয়ে বের হয়ে আসে, অনেকের বা একটু আগ্রহ হয়, উত্থান হয়, আবার দ্রুতই ঠান্ডা হয়ে যায়। এই সমস্যায় যারা ভুগছেন তাদেরকে বলবো, আপনার অন টাইমের দ্বারস্থ না হয়ে একদম ন্যাচারাল ভেষজ অশ্বগন্ধার দ্বারস্থ হন। আপনি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়ম মেনে সেবন করার দ্বারা আমি যে সকল সমস্যার কথাগুলো বললাম এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সাধারণত চেষ্টা করি শুধু অতটুকু আলোচনা করতে, অহেতুক কথা বলে শুধু ভিডিওটি লম্বা করব না। বন্ধুরা, এই অশ্বগন্ধাকে আপনার চামিচটা অবশ্যই কিন্তু একটু বড়, এটা নয়, চা চামিচের এক চা চামিচ পরিমাণ। সাধারণত আমরা চা তৈরি করতে যতটুকু চিনি ব্যবহার করি, এক চা চামিচ পরিমাণ পাতি ব্যবহার করি, ঠিক এক চা চামিচ পরিমাণ। অশ্বগন্ধা আপনি গরম পানি অথবা গরম দুধ, তো সেই সাথে আপনি মধু ব্যবহার করলে, বিশেষ করে খাঁটি মধু, আপনি সর্বোচ্চ উপকৃত হবেন। তো বন্ধুরা, যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধু পরিহার করুন, তবে খাঁটি মধু ডায়াবেটিসের কিন্তু তেমন কোনো ক্ষতি করে না, কারণ ডায়াবেটিস রোগীদেরও মিষ্টির প্রয়োজন রয়েছে। আপনি অন্য অন্য মিষ্টিগুলো পরিহার করে শুধু অল্প পরিমাণ মধু ব্যবহার করুন। যদি একান্তই সমস্যা হয়, আপনি একেবারেই মধু অ্যাভয়েড করে শুধু দুধের সাথে এটি গুলিয়ে সেবন করুন। আর যাদের ডায়াবেটিস নেই তারা কিন্তু অবশ্যই মধু ব্যবহার করবেন। এইভাবে সকালে এক কাপ দুধের সাথে এক থেকে দু চা চামচ পরিমাণ অশ্বগন্ধা, দু চা চামচ পরিমাণ মধু, রাত্রিতেও দু চা চামচ পরিমাণ অশ্বগন্ধা এক কাপ বা হাফ গ্লাস দুধের সাথে দু চা চামচ পরিমাণ মধু, এটি সুন্দরভাবে গুলিয়ে নিয়মিত সেবন করুন। এর দ্বারা আপনার শরীর বা মাথা যেরকম ঠান্ডা থাকবে, সেই সাথে আপনার এই প্রাইভেট সমস্যাগুলো যেগুলো রয়েছে, দ্রুত বীর্যপাত হওয়া, প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত না হওয়া, আকাঙ্ক্ষার হ্রাস পাওয়া, এই ধরনের সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। তো বন্ধুরা, দুদিন চার দিন এক সপ্তাহ সেবন করেই এই কথা বলবেন না ধূর সাই, আর এগুলো সেবনই করব না। তো বন্ধুরা, স্থায়ী সমাধানে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে এক থেকে দু মাস বা তিন মাস পর্যন্ত সেবন করতে হবে। আর খুব দ্রুত রেজাল্ট চান তাহলে আপনি অন টাইমের দ্বারস্থ হন। আর আমি আগেই বলেছি, অন টাইম মানেই ধ্বজবঙ্গের একটি মহা ঔষধ। আপনি সুস্থ হতে চান, ন্যাচারাল ভেষজ একটু সময় নিয়ে সেবন করুন। খুব দ্রুত রেজাল্ট চান, অন টাইম ব্যবহার করুন, আর নিজেকে ধ্বজভঙ্গ রুগী বানিয়ে ফেলুন, জীবনের তরে নিজেকে পুঙ্গু বানিয়ে ফেলুন। তো এই জন্য বন্ধুরা আমি বলবো, অন টাইম থেকে বিরত থাকুন, প্রকৃতির দিকে ফিরে আসুন, এইভাবে নিজেকে সুস্থ সবল করে জীবনকে উপভোগ করুন।